গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আর মা হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আর মা করে দেখাবো আলুর আচার। এটা খেতে খুবই সুস্বাদু হয়, আচার তো খেতে সবারই ভালো লাগে। তার মধ্যে আমরা করবো আজকে আলু দিয়ে, আরও খেতে সুস্বাদু। এই রেসিপিটি পুরো মন দিয়ে দেখবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি। এই আচারটা তৈরি করতে বেশি বড় আলুর দরকার নেই, ছোট ছোট আলু নিতে হবে। ছোট সাইজের আলুগুলো নিয়েছি আমি। এখন এগুলোকে সেদ্ধ করে নিতে হবে জলে। কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি বেশ খানিকটা। এবার আমি আলুগুলো ঢেলে দেবো। এবার আলুগুলো ঢেকে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার চোচাটাকে আমি ছাড়িয়ে নেব। আলুগুলো চোচা ছাড়ানো হয়ে গেছে। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এবার সব কিছু ভালো করে মেখে নেবো আলুর সঙ্গে। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 2 মিনিট রেখে দেবো। নুনটা আমি ধরে দিয়েছি। এবারে কিছু মশলা আমি ভেজে নেবো শুকনো খলায়। এখানে নিয়েছি ধনিয়া 2 চামচ, নিয়েছি জিরা 2 চামচ, আর নিয়েছি রাঁধুনি ওটাও আমি 2 চামচ নিয়েছি। এবারে এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। এগুলো থেকে যতক্ষণ না চেন বেরোচ্ছে ততক্ষণ আমি ভাজতেই থাকবো। আর ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা চেন বেরোয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এমন করেই আমি শুকনো খোলাতে 10টা শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এগুলোকেও নামিয়ে নেব। ঠিক অমন করে এগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি 10টা গোলমরিচ, নিয়েছি 3টে লবঙ্গ, নিয়েছি 3টে এলাচ, আর নিয়েছি দারচিনি। হয়ে গিয়েছে ভাজা আমার এগুলো, এখন আমি নামিয়ে নেব। সব কিছু ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি শিল নোড়ার সাহায্যে বেটে নেব। এগুলোকে আমি জল ছাড়াই বেটে নেব। মা ওদিকে মশলা বাড়ছে, ততক্ষণে আমি লেবুগুলোকে কেটে নেব। এখানে আমি 3টে লেবু নিয়েছি। লেবুর রসগুলো বের করে নিচ্ছি। মশলা লঙ্কাটা আমি বেটে নিয়েছি। এবারে আমি বেটে নেব কালো সরষা 3 চামচ নিয়েছি। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল, সরষের তেল। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি উনুনের আঁচটাকে মিডিয়াম রেখে আমি ভেজে নেব ভালো করে আলুগুলো। আলুটা ভাজা হয়ে গেছে, হালকা লাল করে ভেজেছি। এবার এগুলো আমি নামিয়ে দেব। এবার আলুগুলোকে একটু ঠান্ডা করে নেব। আলুটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মশলাগুলো। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, লেবুর রস। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব।
সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটাকে খুব ভালো করে মেখে নেব। মিশিয়ে নিয়েছি, এভাবে রেখে দিচ্ছি সাইডে আমি। ওই তেলের মধ্যে আরও বেশ খানিকটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর 100 গ্রামের মতন সর্ষের তেল দিয়েছি আমি। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ফাটানো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, কালো সর্ষে। এগুলো কি হালকা ভেজে নেব মিডিয়াম আঁচে। সব কিছু ভাজা হয়ে গেছে। গরম তেলটা আমি মেখে রাখা আলুর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু মিশিয়ে দেব। এবার ঠান্ডা করে বয়ামে ভরে নিতে হবে, তাই একটু ঠান্ডা করে নিচ্ছি আমি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাচের বয়ামে ভরে নেব। এই আচারটা 1 বছর সংরক্ষণ করা যায়। প্রতি 1 সপ্তাহ পর পর রোদে দিলে আচারটা ভালো থাকবে, পুরো বছর ধরে খাওয়া যাবে। তৈরি হয়ে গেল আজকে আমাদের আলুর আচার। এটা খেতে খুবই ভালো লাগে, এটা খেতে মুড়ি দিয়ে বেশ ভালো লাগবে। তাই আমরা মুড়ি নিয়ে হাজির হয়েছি, সবাই মিলে এখন মুড়ি দেখাবো। দেখি এবার আলুটা খেয়ে আলুটা কেমন লাগছে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।